সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি আপনাদের অসংখ্য ভালোবাসা ও দোয়া পেয়েছি অনেক ভিউয়ার্স পেয়েছি সাবস্ক্রাইব পেয়েছি এর জন্য মহান আলামিনের কাছে অফুরন্ত সুক্রিয়া জ্ঞাপন করছি ও আপনাদের কাছে অফুরন্ত কৃতজ্ঞতা ও সালাম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমি যে কথাটা বলবো সে কথাটা হচ্ছে আমার গ্রামের বাড়িতে একটা আমের গাছ আছে আপনারা জানেন সামনে জ্যৈষ্ঠ মাস আর এই জ্যৈষ্ঠ মাসে আম কাঠালের একটা আমাদের দেশে সময় ফলের সময় আর আমি এখন ঢাকায় আছি আর আমি আমার গ্রামের বাড়ির সেই গাছটিকে খুব মনে করছি এই কারণে কারণ আমি কিছুদিন আগে বাড়িতে গিয়েছিলাম এবং দেখেছি সেই গাছটায় অসংখ্য আম ধরেছে এবং আমি খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে আগ্রহ নিয়ে বসে আছি যে কবে সেই মাহেন্দ্র আসবে এবং আমার বাড়ি থেকে আমাকে ডাকবে বা বলবে যে তোমার জন্য কিছু মিষ্টি আম রাখা আছে তুমি আসো নিয়ে যাও বা আমরা পাঠিয়ে দিচ্ছি তুমি একটু রিসিভ করে নাও তো আসলে এটা আমার জন্য খুবই একটা আনন্দের বিষয় যে আমার গ্রামে একটা মিষ্টি আম গাছ আছে আর সেই মিষ্টি আম গাছের আমগুলো ইনশাল্লাহ আমি পাব এবং খাবো তো আশা করি আপনারা আমার এই কথায় কিঞ্চিত আনন্দিত হলেও হতে পারেন কিন্তু ব্যথিত হওয়ার অনেক সুযোগ আছে কারণ আপনারা আমার গ্রামের বাড়ির সেই আম গাছটা চিনেন না এবং সেই আম গাছটা সম্পর্কে আপনাদের কোনো ধারণা নাই সুতরাং আপনাদের মনে একটা সন্দেহ থাকতেই পারে যে আমি সত্য বলেছি নাকি মিথ্যা বলেছি নাকি আপনাদের সাথে ছলনা করেছি ভিউয়ার্স বাড়ানোর জন্য বা আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে আকৃষ্ট করার জন্য এই সংশয় আপনাদের মনে আসাটাই স্বাভাবিক তাহলে আসুন আপনাদের এই সংশয়ের প্রতি শ্রদ্ধা রেখে একটা বিষয়কে আমি আলোকপাত করি সেই বিষয়টা হচ্ছে ধর্ম আসলে ধর্মটা হচ্ছে এই সুমিষ্ট আমের আম গাছের ন্যায় যার ব্যাখ্যা আমি ইতিপূর্বে দিয়েছি যারা এর স্বাদ পেয়েছে তারা প্রকৃতপক্ষে জানে এর বাস্তবিক স্বরূপ কি আর যারা স্বাদ পায়নি সেই প্রকৃত স্বাদ যারা পায়নি তাদের মনে একটা সংশয় থেকেই যায় যে এটা আসলে কি কিনা বা আসলে সত্য কিনা বা এর স্বাদ আসলে কি যেমন আমার গ্রামের বাড়ির যে আম গাছের কথা আমি বলেছি যদি আপনারা আমার গ্রামের বাড়িতে কখনো যান তাহলে আমি যে আম গাছের কথা বলেছি কদাচিৎ যদি আমার গ্রামের বাড়িতে অনেক আম গাছ আছে আমাদের নির্দিষ্ট যে জমিগুলো আছে সেখানে অনেক আম গাছ রয়েছে কিন্তু আপনি যদি আমার সাথে যোগাযোগ না করে আমার সাথে সমন্বয় না করে আপনি সেই আম গাছগুলোর মধ্য থেকে যে আম গাছটির কথা আমি বলেছি সেটাকে যদি আপনি নিরীক্ষণ করতে চান সেটাকে যদি আপনি খুঁজে পেতে চান অবশ্যই আমার গ্রামের বাড়িতে আমার যতগুলো আম গাছ আছে সেই আম গাছগুলো সকল আমগুলোকে আপনাকে খেয়ে দেখতে হবে তারপরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই সকল আম গাছগুলোর মধ্যে কোন আম গাছটার আম সুন্দর মিষ্টি আমি নিশ্চয়ই সেই আম গাছটার আমের কথাই হয়তো বলেছি কিন্তু যদি আপনি আমার গ্রামের বাড়িতে গিয়ে এমন কিছু আম গাছের আম খান যেটা আম মোটেও মিষ্টি নয় খুবই টক তাহলে আপনি ভাবতেও পারেন যে আমি মিথ্যা কথা বলেছি এরপরে যখন আপনার সাথে আমার সত্য মিথ্যার একটা দ্বন্দ্ব তৈরি হবে তারপরে আমাকে প্রমাণ করতে হবে বস্তুত আমি কোন গাছের আমের কথা বলেছি এবং সেটাকে এনে দেখাতে হবে এবং প্রমাণ করতে হবে যে আমি সত্য বলেছি অনুরূপভাবে আমাদের পৃথিবীতে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠিয়েছেন যে ধর্ম দিয়ে সেই ধর্মটা নিতান্তই শান্তির জন্য সৃষ্টিতে কল্যাণের জন্য কিন্তু কদাচিত আমরা আমাদের সেই অবস্থান থেকে ভুলে গিয়ে আমাদের সেই প্রকৃত পরিচয় না পেয়ে আমরা কখনো ধর্ম নিয়ে সংঘাতে জড়িয়ে যাই ধর্ম নিয়ে বিতর্কে জড়িয়ে যাই ধর্ম নিয়ে আমরা বিভিন্ন রকমের বাঘ বিদায় লিপ্ত হয়ে যাই বস্তুত কারণ একটাই যে প্রকৃতপক্ষে আমরা সেই ধর্মের স্বাদ আমরা জানি না ধর্মের বাস্তবিক স্বরূপ আমরা জানি না তো বিষয়টা হচ্ছে যে আসলে আমরা পৃথিবীতে যারা দেখি ধর্ম প্রচার করেন ধর্ম রক্ষণাবেক্ষণ করেন ধর্মের ধারক বাহক তারা স্বয়ং নিজেরাই যদি সংশয়ে থাকেন ধর্মের স্বাদ নিয়ে তাহলে সাধারণ মানুষ কিভাবে সে প্রকৃত ধর্মের স্বাদ পাবে যদি এমন সন্দেহপ্রবণভাবে সন্দেহমূলকভাবে আপনারা সেটা প্রকাশ করেন যেখানে সহিংসতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেই ধর্ম তো কখনো কোনো কল্যাণ বয়ে আনতে পারে না যেমন যদি আমাকে কেউ বলা হয় চলো আমাকে দেখাও সে নির্দিষ্ট আম গাছ অবশ্যই আমি তাকে নিয়ে যাব এবং সেই আম তাকে দিয়ে দিব এবং বলবো আপনি বলেন এটা এটা মিষ্টি নাকি টক যদি সত্য হয় তাহলে বলবে মিষ্টি আর যদি মিথ্যা হয় তাহলে টক তাহলে ধর্ম কি এতটাই সহজ হওয়া উচিত নয় যেখানে ধর্মগুরুরা বলবে শান্তির প্রকৃত পথ এবং সাধারণ মানুষ তা বিশ্বাস করবে এবং শান্তি প্রাপ্ত হবে যদি ধর্মকে আপনি প্রকৃত পক্ষে। শান্তির বাহক হিসাবে শান্তির বস্তু হিসাবে গ্রহণ করতে না পারেন যদি ধর্ম আপনার মধ্যে এবং আপনার পরিবারের মধ্যে এবং আপনার পরিবেশের মধ্যে সমাজের মধ্যে শান্তির স্থাপন করতে না পারে তাহলে কদাচিত বুঝে নিতে হবে আমি যে আম গাছের কথা বলেছি নিতান্তই সেই আম গাছের আম আপনাকে দেওয়া হয়নি বা অন্য কোনো আম গাছের আম দেওয়া হয়েছে যার স্বাদ কিঞ্চিৎ টক তাই ধর্ম উপলব্ধির বস্তু ধর্ম সৃষ্টার নৈকট্যের বস্তু ধর্ম প্রশান্তির বস্তু ধর্ম পৃথিবীতে পৃথিবীতে একে অপরের সাথে ঐক্য অটুট রাখার একটা শক্তি ও সুতরাং প্রকৃত ধর্মের পথে আসি প্রকৃত শান্তির পথে আসি এই সৃষ্টি সকল ভেদাভেদ বলে এক সৃষ্টিকর্তার উপাসনায় আসি এবং মানুষের মধ্যে দয়া করুণা প্রেম এবং জ্ঞানের চর্চা করি যার মাধ্যমে পৃথিবীতে শান্তি পুনঃস্থাপন হয় এবং পৃথিবীতে যা প্রয়োজনীয় সেই সিদ্ধান্তগুলো আমরা নিতে পারি প্রকৃতির এই বিপর্যয়ের হাত থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য সমগ্র মানব জাতির ঐক্য অনিবার্য সুতরাং সকল দ্বন্দ্ব মেতা মানে সকল মতানৈক্য সকল দ্বিধাদ্বন্দ্ব সকল মতভেদ সকল রকমের আপনার মত পথের উঠে আমাদেরকে একটা সত্যের পথ খুঁজে নিতে হবে আর সেই সত্যের পথ হবে সার্বজনীন সেখানে ধর্মের জন্য এত রকমের প্রতিবন্ধকতা থাকবে না ধর্ম হবে নিত্য শান্তির বস্তু ধর্ম হবে সাধারণ জীবনের সবচাইতে সহজ বস্তু ধর্ম হবে সৃষ্টি ও সৃষ্টার সাথে সম্পর্কের একটা সহজ সরল মাধ্যম সহজ সরল উপায় সহজ সরল প্রাপ্তি সুতরাং চিন্তা করুন সেই সরল পথ উদ্ঘাটন করা আমাদের জন্য কতটুকু সহজ আর কতটুকু কঠিন আমি মনে করি সেই ঐক্যের পথ সেই সম্প্রীতির পথ খুবই সহজ যদি আমরা আমাদের সকল লালসা কামনাকে ত্যাগ করতে পারি তবেই সেই পথ হবে সহজ সকলের জন্য সহজ এবং সমন্তরাল সুতরাং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা